ঘন্টা পর্যন্ত মুলতবি রইল। সরিলা বিধানসভা হেলে সরুনি বিবাদ, বিরোধী অধিকার হনন্ড সাংঘাতিক অভিযোগ, শাসক দল সপক্ষে গৃহ চালুছি বলে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী জনবিরোধী কহিলা বিজেপি। সময় পূর্ব মৌসুমী অধিবেশন সারিবা মহামুহী শাসক বিরোধী, আট দিন কার্য দিবস হয়ে সাত দিনের বন্ধ হয়ে গেল অধিবেশন, কিন্তু সাত দিনের সাত ঘণ্টা বি গৃহ চালিনি বলে সাংবাদিক সম্মিলনী করে অভিযোগ করেছেন বিরোধী দল নেতা। গোটিয়ে বি মুলতবী প্রস্তাব আলোচনা হয়নি কি বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা, 5G সচিব প্রসঙ্গ, জনপ্রতিনিধি অপমান ভি সংবেদনশীল প্রসঙ্গ আলোচনা হয়ে পালা না। এপরিকি বিধানসভা সম্মুখে আন্দোলন করুথিবা বিভিন্ন বর্গর কর্মচারী সংঘগুলিকর সমস্যা সমাধান কথা বি গৃহে চর্চা হেলা নাহি বলি অভিযোগ করেছন্তি বিরোধী দল নেতা। মুখ্যমন্ত্রী নুহে, এটি আউ জন সচিব হি নিষ্পত্তি নৌ, সরকার তার গতি কুয়াড়ে আপনার জানেন। বিরোধী দল এক ছায়া সরকার, বিরোধী দলের নেতা গোটে ছায়া মুখ্যমন্ত্রী, কিন্তু মোর এই অধিবেশন বারম্বার মো মাইকো বন্ধ। গৃহ পরিচালনা সর্বদল বৈঠকর নিষ্পত্তি শাসক দল মানিলা না। গৃহের বিরোধী দল নেতা বিবৃতি রাখিলা বেলে বারম্বার মাইক বন্ধ করা যাবা কেউ প্রকার গণতান্ত্রিক কার্য বলে প্রশ্ন করছেন জয়নারায়ণ। লোকক ভোট পাই নির্বাচিত হয়ে বিরোধী দল বিধায়ক মুখ্যমন্ত্রী কেমিতি জনবিরোধী কইপালে? মুখ্যমন্ত্রী কথা সম্পূর্ণ অগণতান্ত্রিক, তেমন নিজে মুখ্যমন্ত্রী জনবিরোধী বলে কেছেন বিরোধী দল নেতা। গৃহের নির্দিষ্ট প্রসঙ্গ এক্সপঞ্জ হওয়া সত্ত্বে মুখ্যমন্ত্রী সে বিষয়ে কেমিতি বিবৃতি রাখলে, এস বাচস্পতি কিছু জাণু না বলে সঙ্গীন অভিযোগ আনিছেন জয়নারায়ণ। আমি যেটা কহু আমরটা এক্সপঞ্জ করে দৌঁচ বিধানসভার, কিন্তু সেমানে যেটা কহবে সেটা সহজে এক্সপঞ্জ হও না। আমি যদি কিছু প্রতিবাদ কলু তো আমার লোককে বিধানসভার সসপেন্ড করা হচ্ছে। বাচস্পতি কিছু জাণু না, সে সবুলে সে যাজপুরের এমএলএ কু দেখুম, সে এমপি কলে বন্ধ করছেন, এমপি কলে খোল। চিরাচরিত পন্থার দিনে বাকি অছি গৃহকু বন্ধ করেদেলে, গৃহ চলবার ইচ্ছা লে চারটা পর্যন্ত এডজোন ন করি করি কোশ্চিন আওয়ার ঘন্টা এডজোন করতে বিরোধী দলকে ডাকি থাকে, ইচ্ছা না করা সেইপা যথার্থে কংগ্রেস দলর সদস্য মানে কেছেন ইয়ে সলা কুস্তি চালুলা, মিলিমিশিকি যা সব বিষয় তারা কংগ্রেস উত্থাপন করতে তাকে করাই দেলে না। অন্যপটে বিরোধী অভিযোগ উপরে জবাব রাখিছেন সরকারি দল মুখ্য সচেতক। গৃহরে যে বাতাবরণ লা বিরোধী দল তরফর আকু আখি আগে রাখি গৃহকে অনির্দিষ্ট কাল পর্যন্ত মুলতবী রাখা আমি প্রস্তাব দিয়েছিলু এবং মাননীয় বাচস্পতি তাকে ঘোষণা করছেন। মৌসুমী অধিবেশন আরম্ভর হি বেশ সরগরম লা, প্রত্যেক কার্য দিবসে মুখ্য বিরোধী দল বিজেপির বিভিন্ন সমস্যা এবং রাজ্য স্বার্থ সম্বলিত প্রসঙ্গ নিয়ে বিজেডি সরকার ঘেরি যেপা এথর অধিবেশন নির্ধারিত সময়ক্র বন্ধ করে দিয়া গলা বলে সাধারণের চর্চা জোর ধরেছে। ভুবনেশ্বর রোশন রথ এবং দিব্যজ্যোতি মহান্তি প্রতীক্ত মহাপাত্র রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।